আমি ডাকে তোমে কেন দাও না সারা মোরে, আমি ডাকে তোমে কেন দাও না সারা মোরে, আল্লাহ আল্লাহ ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসা বাঁধে মনিব, ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসা বাঁধে মাবুদ মাওলা রে, আমি ডাকে তুমি সারা দাও না যে আমার মারহাওয়া, আল্লাহ 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 আপনি মেঘার বান গো নবীজি, আপনি মেঘার বাগান ও গো নবীজি, আপনি মেঘার বাগান মারহাওয়া, আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে সুরাই তাম্প রাঙান ও গো নবীজি, আপনি মেঘার বাগান মারহাওয়া, আল্লাহ জবান খুলে আল্লাহ ডাকে শরম নাই, আল্লাহ 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 কত কষ্ট কর সগ নবীজি, ও হো দের ময়দান কত কষ্ট কর বাগ নবীজি, ও হো দের ময়দান দন্ত মুবারক শহীদ করল, দন্ত মুবারক শহীদ করল কাফে রবে মাঙান ও গো নবীজি, আপনি মেঘের বাগান মারহাবা, আল্লাহ আল্লাহ। আমার বনকরা উত্তর পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা প্রথমে সাক্ষী দিয়েছেন জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে এই জান্নাতের বাগানের মধ্যে বসে আপনার আমার জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য একটু মহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ তালার রেশমে জাতের একটু জিকির করবেন। আপনারা বলেন আল্লাহ তালার জিকিরের মাধ্যমে আমার আল্লাহ তালা আপনার আমার জীবনের গুনাগুলা মাফ করাইতে পারে কি পারে না? নবীজির হাদিস শরীফের মধ্যে নবী রহমাতুল্লিল আলামিন নবী ঘোষণা করে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার নবী বলে উম্মত প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে, শোনাগো উম্মত ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলবের ময়লা গুণা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। এই জন্য বাবাজির বন্ধুরা জবানটা বন্ধ করে না রেখে চক্ষুটা বন্ধ করে মহান আল্লাহ তাআলাকে একটু স্মরণ করেন, আর জবান খুলে আল্লাহ তাআলাকে একটু ডাক দেন আর করেন আল্লাহ 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 ও মা মাওলা রে ডাকি আমরা তোমার আমরা তোমার মারহাবা, আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার মায়ার নবীর খাতিরে রে মারহাবা, আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার মারহাবা, আল্লাহ আল্লাহ আমি ডাকে তুমি কেন দাও না সারা মোরে, আমি ডাকে তুমি কেন দাও না সারা মোরে, আল্লাহ আল্লাহ ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসা বাঁধে মনিব, ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসা বাঁধে মাবুদ মাওলা রে, আমি ডাকে তুমি সারা দাও না যে আমার মারহাবা, আল্লাহ 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 আপনি মেঘার বান গো নবীজি, আপনি মেঘার বাগান ও গো নবীজি, আপনি মেঘার বা
দিতাম পরাগান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ এটা একটা শরম নাই আল্লাহ 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 কত কষ্ট কর সগন বিজে ও হো দের ময়দান কত কষ্ট কর বাগন বিজে ও হো দের ময়দান দন্ত মুবারক শহীদ করল দন্ত মুবারক শহীদ করল কাফে রবে মাঙ্গান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 গুনাহ খাতা মাফ কর আমার আল্লাহ পর আমার গুনাহ খাতা মাফ কর আমার আল্লাহ আল্লাহ না যাই না কই রাসি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে তুমি সারা কে আছে বান্দাঙ্গার আল্লাহ পরওয়াঙ্গার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ 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 তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো এবাদত যে করে যে তোমার আল্লাহ আল্লাহ নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা কর দান আল্লাহ পর গুনাহ খাতা মাফ কর আমার মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ।